বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস বড় শাস্তির মুখে। আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের জন্য বড় ধাক্কা। ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি ভাঙার অভিযোগে মার্টিনেজকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে আগামী 10ই অক্টোবর ভেনেজুয়েলা এবং 15ই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ 2টি ম্যাচে আর্জেন্টিনা দলে দেখা যাবে না এই তারকা গোলরক্ষককে। এবার দেখি কি ঘটেছিল। 5ই সেপ্টেম্বর চিলির বিপক্ষে 3-0 ব্যবধানে বড় জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে প্রথমবারের মতো 2024 সালের কোপা আমেরিকা ট্রফি হাতে ঘরের মাঠে উদযাপন করে দল। তবে উদযাপনটা শালীন ছিল না মার্টিনেজের। অশালীন ভঙ্গিতে ট্রফি নিয়ে উদযাপন করায় তার বিরুদ্ধে প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে ফিফা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তারপর আসে আরেকটি বিতর্কিত ঘটনা। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর মার্টিনেজ এক টিভি ক্যামেরাম্যানকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। ক্যামেরাম্যান জনি জ্যাকসন জানান, মার্টিনেজ তাকে শারীরিকভাবে আঘাত করেন, সে সময় তিনি বেশ রাগান্বিত ছিলেন। এই শাস্তি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন পুরোপুরি ভিন্ন মত প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের সঙ্গে একমত নই। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখনও শীর্ষে রয়েছে। 8 ম্যাচে 6 জয় ও 2 ড্র নিয়ে 18 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের তালিকায় শীর্ষে আছে লিওনেল মেসির দল। তবে সামনের 2 ম্যাচে মার্টিনেজের অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আসন্ন 2টি ম্যাচে আর্জেন্টিনা